দিনের দশে আজ দিনের সেরা দশটি খবর। আবার করোনার গ্রাসে ভারত। বিগত কয়েকদিন ধরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, আবার আজকে দৈনিক মৃতের সংখ্যায় রেকর্ড গড়ল দেশ। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৬১৪৮ জন, যা এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। তবে করোনা জয়ীদের সংখ্যা আশার আলো দেখাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিকাকরণে আরও জোর দিতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, টিকাকরণ নীতিতে পরিবর্তন আনার পর এবার ভ্যাকসিনের দাম নিয়েও দুই টিকা উৎপাদক সংস্থার সঙ্গে কথা বলতে পারে কেন্দ্র। কেন্দ্র বর্তমানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের কাছ থেকে ১৫০ টাকায় প্রতি ডোজ ভ্যাকসিন কিনলেও নতুন টিকা নীতিতে এই দর এখনও চূড়ান্ত করা হয়নি। যদিও এই বিষয়ে দুই টিকা উৎপাদক সংস্থা ও স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কেউই মুখ খুলতে চাননি। করোনা থেকে বেশি বিপদে এখন শিশুরা। শোনা যাচ্ছে করোনার তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি আঘাত হানতে পারে শিশু এবং ১৮ বছরের কম বয়সীদের উপর। আর সেই সতর্কবার্তা পেয়ে এখন থেকে তৎপর হচ্ছে কেন্দ্র। তড়িঘড়ি করোনা আক্রান্ত শিশুদের জন্য গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই গাইডলাইনে বলা হয়েছে, করোনা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে কোনো মতেই রেমডেসিভির ব্যবহার করা যাবে না। ঝুঁকিপূর্ণ অবস্থায় কেবলমাত্র নির্দিষ্ট পরিমাণে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা। এবারও খবরের শিরোনামে করোনা মশিহা সোনু সুদ। এবার দেশে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে চলেছেন সোনু। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোর কদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা। এর পাশাপাশি বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেন্ট্রেটর পরিষেবা দিচ্ছেন সোনু। নজর এবার ক্রীড়া মহলে। প্রয়াত প্রাক্তন ভারতীয় বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং বৃহস্পতিবার মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন এশিয়ান গেমসের সোনাজয়ী দেশের অন্যতম সেরা বক্সার। ডিঙ্কো সিং ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে বান্টাম ওয়েট বিভাগে সোনা পেয়েছিলেন। ১৯৯৮ সালে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ২০১৩ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। ২০১৭ থেকে যকৃতের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত মারণ রোগের কাছে হেরে জীবনের রিং থেকে বিদায় নিলেন ডিঙ্কো। এবার রাজ্যের দিকে নজর দেওয়া যাক। অনেক দিনের দাবিতে এবার শিলমোহর পড়ল। এবার থেকে চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী পরিবারের সদস্য এবং পল্লী চিকিৎসকদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেবে রাজ্য সরকার। বুধবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্যের তরফ থেকে। তাতে জানানো হয়েছে, বিষয়টি দেখভালের জন্য জেলার ক্ষেত্রে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এবং কলকাতা শহরের ক্ষেত্রে কলকাতা পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরেই এই বিশ্ববিদ্যালয় আলোচিত হয়ে আসছে বারবার। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের উল্টো পথে হেঁটে করোনা পর্বের মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বুধবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা। দশম এবং দ্বাদশ মানের ওই পরীক্ষা বিশ্বভারতীর পড়ুয়াদের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য। তাই ২০২১ সালের পাঠ্যভবন এবং শিক্ষা সত্রের পি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, যার ভিত্তিতে দেওয়া হবে নম্বর। পরীক্ষার দিন, ক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিদেশ বিভূয়ের খবর জেনে নেওয়া যাক। ভারতের ত্রাতা রূপে ভারতের পাশে এসে দাঁড়ালো আমেরিকা। আমাদের দেশে টিকার সংকট, চাহিদা আছে, যোগান নেই। দ্রুত টিকা উপলব্ধ করতে মরিয়া কেন্দ্র। ঠিক এই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ঘোষণা করলেন, রাষ্ট্রসংঘের কোভ্যাক্সের মাধ্যমে ৮ কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে ভারত। তাছাড়া এই প্রকল্পে দক্ষিণ পশ্চিম এশিয়া ও আফ্রিকার দেশগুলিতেও টিকা দেওয়ার কথা ভাবছে আমেরিকা। কিন্তু বাইডেনের নিজের মুলুকের অবস্থাও তাকে বেশ ভাবিয়ে তুলছে, কারণ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ আমেরিকাতেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্টনি ফৌজি এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন নাগরিকদের। করোনা ভাইরাসের এই ডেল্টা স্ট্রেনটি অত্যন্ত সংক্রামক,
এটি এখন 12-20 বছর বয়সীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। তাই আরও বেশি করে সতর্ক থাকতে হবে সবাইকে, এমনই মত বাইডেন সরকারের। করোনার পাশাপাশি বর্ণ বৈষম্য এগিয়ে আমেরিকা। সম্প্রতি একটি সমীক্ষার প্রকাশিত রিপোর্ট অনুসারে মার্কিন বংশোদ্ভূত ভারতীয় বা ইন্দো আমেরিকানদের প্রায় নিয়মিত বৈষম্য এবং মেরুকরণের মুখোমুখি হতে হয়। 2020 সালের 1-20 সেপ্টেম্বরের সময়সীমায় 1200 ইন্দো আমেরিকানের মধ্যে এই সমীক্ষা করা হয়। এই সমীক্ষাতে উঠে এসেছে গত 1 বছরে 2 জন ইন্দো আমেরিকানের মধ্যে 1 জন বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে। ত্বকের রঙের কারণে তাদের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তুলিকার সাথে আপনারা দেখছিলেন দিনের 10। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।